আমরা এই লেকচারটিতে জাভাস্ক্রিপ্টের অ্যারে এবং লুপ এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অ্যারে সম্বন্ধে আলোচনা করব, তারপর লুপ নিয়ে আলোচনা করব। আমাদের এই লেকচারটার নাম হচ্ছে অ্যারে অ্যান্ড লুপ, ঠিক আছে? এটা হচ্ছে 14 নম্বর লেকচার, ফোল্ডার নিলাম কোডগুলোকে সেভ করার জন্য, নাম দিলাম লেকচার 14 প্রথমে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। অ্যারের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে 14 স্কোর 1, তারপর এটার নাম দিলাম আমি ধরুন অ্যারে, এ ডাবল আর এ ওয়াই অ্যারে ডট এইচ টি এম এল, ঠিক আছে? এখন এডিট করব আমি সাইটটির মাধ্যমে। প্রথমে এইচ টি এম এল লিখলাম, তারপরে হেড HCAD হেড টাইটেল TITLE টাইটেল দিলাম, দিয়ে লিখলাম জাভা স্ক্রিপ্ট CRIPT জাভা স্ক্রিপ্ট অ্যারে এ ডাবল আর এ ওয়াই অ্যারে TITLE টাইটেল, হেডটাকে ক্লোজ করলাম, বডি নিলাম BODY বডি। অ্যারে নিয়ে আলোচনা যেহেতু আমরা স্ক্রিপ্ট নেই, SCRIPT স্ক্রিপ্ট একটা নিলাম, টাইপ ইকুয়াল টু দিলাম টেক্সট আর জাভা স্ক্রিপ্ট, PT জাভা স্ক্রিপ্ট লিখলাম। তারপর যেটা হবে সেটা হচ্ছে স্ক্রিপ্টটাকে আমি ক্লোজ করলাম, মানে ইনটেক স্ক্রিপ্ট, অ্যারে ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম মাই অ্যারে এ ডাবল আর এ ওয়াই অ্যারে। এটাকে অ্যারে টাইপ নিতে হলে আপনাকে যেটা করতে হবে, নিউ লিখে নিউ কিওয়ার্ড দিয়ে ডাটা টাইপটা ক্রিয়েট করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অ্যারে একটা অবজেক্ট হবে মাই অ্যারে, সেই জন্য লিখতে হবে কি নিউ অ্যারে এ ডাবল আর এ ওয়াই, নিউ অ্যারে লিখলাম, ঠিক আছে? লিখে দিলাম অ্যারে কি একই ডাটা টাইপের বা অনেকগুলো ভেরিয়েবলের কাজ একটি ভেরিয়েবলের মাধ্যমে করাটাই হচ্ছে অ্যারে। যেমন দেখুন একটা বিল্ডিংয়ে আপনার অ্যাড্রেস একটাই, কিন্তু এর মধ্যে অনেকগুলো ফ্ল্যাট থাকে আলাদা আলাদা। যদি আপনি এমনি চিন্তা করেন এভাবে যে একটা বাড়ি একতলা বাড়ি, সেখানে কোনো ফ্ল্যাট নেই, একটা ফ্যামিলি থাকতে পারছে, কিন্তু যখন আপনি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করবেন তখন দেখবেন অনেকগুলো ফ্ল্যাট আছে, একটা বিল্ডিংয়ের ঠিকানা এর অ্যাড্রেস একটাই থাকে বাড়ির নাম্বার, তো এর আন্ডারে অনেকগুলো ফ্ল্যাট থাকতে পারে। একটা পাঁচতলা বাড়ি হলে ধরুন 10টা ফ্ল্যাট মিনিমাম থাকতে পারে, 10টা ফ্ল্যাট হলে 10টা বাড়ি থাকতে পারছে একই টাইপে, 10টা ফ্যামিলি থাকতে পারছে, ঠিক এরকমই। একটা এরের মাধ্যমে অবজেক্ট ডিক্লেয়ার করে, যেমন আপনি নিচতলা ফ্ল্যাটের নাম দিলেন 1A 1B, দুইতলা দিলেন 2A 2B, এই টাইপেরই। তো আমি নিউ এরে লিখলাম, ধরুন এখন লিখ রাখতে চাচ্ছি আমি ভ্যালুটা কীভাবে, মাই এরে এ ডাবল আর এ ওয়াই মাই এরে, এটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমি 0 নাম্বার ইন্ডেক্স, 0 থেকে শুরু হবে ইন্ডেক্স নাম্বার, 0 ইন্ডেক্সে আমি রাখলাম ধরুন স্ট্রিং রাখলাম, 0 নাম্বার ইন্ডেক্সে একটা নাম রাখলাম ধরুন আল আমিন, আমি রাখলাম যে আল আমিন, আল আমিন লিখলাম, ঠিক আছে? তারপরে মাই অ্যারে দিয়ে এ ডাবল আর এ ওয়াই মাই অ্যারে দিয়ে আমি 1 নম্বর ইন্ডেক্স, 0 উপরে 1 নম্বর ইন্ডেক্সে আমি রাখলাম কি ধরুন SUMN সুমন, তারপরে মাই অ্যারে দিয়ে এ ডাবল আর এ ওয়াই মাই অ্যারে দিয়ে 2 নম্বর ইন্ডেক্সে আমি রাখলাম কামাল, ঠিক আছে? চলুন এগুলো আমি রাইট করে দেখি, DOCUMENT ডকুমেন্ট ডট রাইট WRITE ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি মাই অ্যারে এ ডাবল আর এ ওয়াই মাই অ্যারে দিয়ে আমি রাখলাম 0 ইন্ডেক্স প্লাস দিয়ে স্পেস দিলাম, একটা নিউ লাইন দিই BR নিউ লাইন প্লাস দিয়ে মাই অ্যারের মাই এ ডাবল আর এ ওয়াই মাই অ্যারে দিয়ে আমি দিলাম 1 নম্বর ইন্ডেক্স প্লাস নিউ লাইন প্লাস দিয়ে মাই অ্যারে 2 MY এ ডাবল আর এ ওয়াই মাই অ্যারে 2, দেখি আমরা যা ইনসার্ট করলাম তা আসছে কি না। বডিটাকে ক্লোজ করে দিই BODY বডি, তারপরে HTMLটাকে ক্লোজ করলাম, HTML ফাইল দিয়ে আমি সেভ করে দিলাম।
ওপেন উইথ ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে ওপেন করলাম। দেখুন পিনটা আসছে আলামিন সুমন কামাল। তাহলে আপনারা অ্যারের ব্যাপারটা বুঝলেন, কিভাবে অ্যারে লিখতে হয়, কিভাবে অ্যারে নিয়ে কাজ করতে হয় সম্বন্ধে আশা করি আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। অ্যারে নিয়ে আর কোনো সমস্যা নেই আশা করছি। অ্যারে কীভাবে করতে হয় আপনি দেখেছেন। এখন আমরা লুপ নিয়ে আলোচনা করব। লুপ কি চলুন দেখি। প্রথমে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করি। তার জন্য আমার কিছু ভেরিয়েবল লাগবে। ধরুন আমি লিখলাম ভেরিয়েবল আই ইকুয়াল টু জিরো। ফর লুপ লিখতে হবে প্রথমে স্টার্টিং আই ইকুয়াল টু ইনিশিয়ালাইজ করলাম আমি ওয়ান, আই গ্রেটার দেন অর ইকুয়াল টু টেন, আই 10 পর্যন্ত, প্লাস ইনক্রিমেন্ট পার্ট আই প্লাস প্লাস, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি ডি ও সি ইউ এম ই এন টি ডকুমেন্ট ডট ডাব্লু আর আই টি ডকুমেন্ট ডট রাইট দিয়ে আই প্লাস বি আর দিয়ে নিউ লাইন লিখে দিয়ে দিলাম, ঠিক আছে। ফাইল দিয়ে আমি সেভ করলাম। দেখুন কি হচ্ছে, তারপর আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব ফর লুপটা নিয়ে। দেখুন কামাল ওয়ান টু থ্রি ফোর এভাবে আসছে। একটু নিউ লাইন দিয়ে দিলে ভালো হবে, বি আর নিউ লাইন। এখানে হচ্ছে একটা ফর লুপ নিয়ে আমি কাজ করছি। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজিং পার্ট, মানে আপনি আই ইকুয়াল টু ওয়ান করে দিলেন। এখানে হচ্ছে কন্ডিশন পার্ট, যে কন্ডিশনের উপর ডিপেন্ড করে লুপটা ঘুরবে। আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট পার্ট, বা আপনার এখানে আই এর ভ্যালু কমাবেন বা ডিক্রিমেন্ট করবেন যেটা করবেন। এখানে এখন কথা হচ্ছে আমি আই ইকুয়াল টু ওয়ান করেছি, আই গ্রেটার দেন আমি লুপটাকে 10 বার ঘুরতে যাচ্ছি। মানে হচ্ছে লুপের কাজ হচ্ছে এই যে ব্লকটা দেখছেন, এই ব্রেকেট আর এই ব্রেকেট, এটা সম্পূর্ণটা হচ্ছে একটা ব্লক। এই ব্লকটাকে আপনি কতবার ঘোরাতে যাচ্ছেন, আমি 10 বার ঘোরাতে যাচ্ছি। তাই আই ইকুয়াল টু ওয়ান লিখলাম, আই লেস দেন অর ইকুয়াল টু টেন, মানে আই 10-এর সমান হবে বা 10 থেকে ছোটো থাকবে, ঠিক আছে। আই ইকুয়াল টু ওয়ান আই প্লাস প্লাস, ঠিক আছে। প্রথমে আই ইকুয়াল টু ওয়ান এই শর্ট কন্ডিশন দেখবে, দেখার পর ডকুমেন্ট রাইট, আয়ের ভ্যালু এখন কত ওয়ান, ওয়ান পিন করলো আই, তারপরে আই প্লাস প্লাস এক বারো দুই, এখানে আর যাবে না কন্ডিশন, দুয়ের থেকে 10 বড় না ছোটো, দুই ছোটো, তাহলে দুই পিন করলো এখানে, আবার এখানে যাবে তিন হবে, তারপর এখানে আসবে তিনের চেয়ে 10 ছোটো না বড়, তিন ছোটো। তো এইভাবে করতে দেখ সময় 10-এ যখন যাবে আই 9 থাকবে, 9 পিন করার পরে দেবে কি আই প্লাস প্লাস 10 হবে, 10 থেকে 10 সমান, পিনট হলো 10 11 আর হবে না। এই হচ্ছে ফর লুপের কাজ। এখন আমরা দেখবো হোয়াইল লুপটা, ডাব্লিউ এইচ আই এল ই হোয়াইল। হোয়াইল লুপটা হচ্ছে কি, আমি দিলাম যে ধরুন আই গ্রেটার দেন অর ইকুয়াল টু 100, ঠিক আছে। ডি ও সি ইউ এম ই এন টি ডকুমেন্ট ডট রাইট ডাব্লিউ আর আই টি ই ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি দিয়ে দিলাম প্লাস, সরি, নিউ লাইন ভি আর প্লাস আই, ঠিক আছে। আর আইটাকে আমি আই ইকুয়াল টু আই প্লাস 5 করে দিলাম, মানে আই পাস করে বাড়বে, আপনারা আগে জানেন এই পার্টগুলো সম্বন্ধে। ফাইল দিয়ে আমি সেভ করলাম। চলুন দেখি এখানে হোয়াইল লুপটা কী দেখাচ্ছে, রিফ্রেশ। দেখুন 11 16 পাস পাস করে বাড়ছে, এভাবে 96 পর্যন্ত যাচ্ছে, তারপর কি 101। তো হোয়াইল লুপটা মানে কি, পাঁচ পাঁচ করে 96 পরে পাঁচ যোগ করলে 101 হয়ে যাচ্ছে, কিন্তু এই শর্তে ফলস রিটার্ন করছে, তখন এটা ঢুকছে না, এটা হচ্ছে হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা হচ্ছে কি, দেখুন ডু হোয়াইল লুপটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে ঢুকলো। ঢোকার পর ডি ও সি ইউ এম ই এন টি ডকুমেন্ট ডট রাইট ডাব্লিউ আর আই টি ই ডকুমেন্ট ডট রাইট লিখলাম, লিখে আমি লিখলাম যে ধরুন বি আর নিউ লাইন পরে দিলাম প্লাস আই, ঠিক আছে। আই ইকুয়াল টু আই মাইনাস টু, ঠিক আছে। ডাব্লিউ এইচ আই এল ই হোয়াইল আই গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, মানে আই 10 থেকে বড় বা 10-এর সমান, তখন মধ্যে লুপটা ঘুরবে। ফাইল দিয়ে আমি সেভ করলাম। দেখুন আস্তে আস্তে ভ্যালুগুলো কমতে শুরু করছে, 10-এ পর আর যাচ্ছে না 11, তার মানে তারপরটা 9 এসে পড়ছে, সেই জন্য আর হচ্ছে না। তো ডু লুপটা আপনারা দেখলেন। এখন যেটা দেখবেন ফর, ধরে নিলাম আমি একটা ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করি, এখানে ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, এক্স ইন এম ওয়াই মাই এ ডাবল আর এ ওয়াই,
মাই অ্যারে, ঠিক আছে। ডকুমেন্ট ডকুমেন্ট ডট ডাব্লু আর আই টি ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি লিখে দিলাম এম ওয়াই মাই এ ডাবল আর এ ওয়াই মাই অ্যারে দিয়ে দিলাম আমি এক্স প্লাস দিয়ে বি আর নিউ লাইন, ঠিক আছে। ফাইল দিয়ে আমি সেভ করলাম, চলুন দেখি এটা কি হচ্ছে। আলামিন সুমন কামাল পিন করছে, এটা হচ্ছে এক্স ইন মাই অ্যারে, মাই অ্যারে দিয়ে এক্স দিবেন, তারপর এইভাবে হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনাদেরকে জাস্ট আমি এখন যেটা দেখিয়েছি লুপ এবং অ্যারের সম্বন্ধে একটা জাস্ট পরিচয় করিয়ে দিয়েছি। আসলে আমি লুপ এবং অ্যারের এক্সাম্পল বা কোডগুলো এখনও করিনি, আমি পরের লেকচারটিতে অ্যারে এবং এই লুপ নিয়ে বিশাল আলোচনা করব এবং এর উপর আমি কিছু কোড করে আপনাদের দেখাবো। এখানে বেশি দেখাচ্ছি না, কারণ লেকচারটা আমি একটু বড় করতে চাচ্ছি না, জাস্ট সিম্পল একটা ধারণা আপনাদের দিলাম অ্যারে সম্বন্ধে এবং লুপ সম্বন্ধে। আমি তেমন একটা ব্যাখ্যা বা আলোচনা এখানে করিনি, ঠিক আছে। পরের লেকচারটি আপনারা দেখুন, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।